হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি লাওস থেকে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করতে চাই। আমি আসছি আজকে খাবার খাওয়ার জন্য আসছি একটি মুসলিম হোটেলে। এই হোটেলটি হচ্ছে লাওসের ভাগশিতে। আমরা কিছু খোঁজাখুঁজির পরে যখন প্রথম আসি, খোঁজাখুঁজির পরে আমরা এই একটি মুসলিম হোটেল খুঁজছিলাম। পরে হাসান, ইন্ডিয়ান হাসান হোটেল নামে একটি হোটেল, এরা মুসলিম লাওসের অধিবাসী। বেসিক্যালি এরা তারা ইন্ডিয়ান ফুড, থাই ফুড হালালভাবে প্রস্তুত করে। এখন মজার বিষয় হচ্ছে এই পিঠে পানি আর এই চিকেন বিরিয়ানি আর পরে একটা ড্রিঙ্কস খাবো, টোটাল মিলিয়ে 1,00,000 টাকার খাবার। এখন হচ্ছে 1,00,000 কিপের খাবার। তবে বয়ে পাওয়ার কিছু নেই, বাংলাদেশি টাকা এটা মেবি $5 হবে, ইন্ডিয়া $1। 1,00,000 কিপে হবে $5। দ্যাট মিন্স এই পানি এই চিকেন বিরিয়ানি বাংলাদেশি টাকার দাম পড়বে $5। হলে আমি আসার সময় ডলার কিনে আনছিলাম এবং কার্ড ইউজ করছি। কার্ডে ইউজ করলে অবশ্য কম কাটবে, 116 টাকার মতো কাটতেছে। আর সরাসরি ডলার ইউজ করলে, কারেন্সি চেঞ্জ করে ইউজ করলে 125 টাকা মতো আমার পড়বে, কারণ আমি 125 করে কিছু ডলার প্রায় $1,200 কিনে নিয়ে আসছিলাম। আর আমার দুইটা কার্ডে অবশ্য অনেক ডলার আছে, সো আমি তেমন কোনো ডলার বাঙ্গাতে হয় নাই। ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন আমি ATM বুথ থেকে টাকা তুলছি অথবা এই কার্ড ইউজ করে পেমেন্ট করছি। যাক, আমি এখন খাবো, তাদেরকে জাস্ট একটু শেয়ার করলাম। এটি হচ্ছে লাওসের পাকশিতে অবস্থিত। পাকশিতে আসলেও যে কাউকে জিজ্ঞাসা করলে সবাই বলে দিবে যে হাসান হোটেল আমি বা মুসলিম হোটেল কোথায় আছে, সবাই এক নামে বলে দিবে হাসান হোটেল, হাসান মুসলিম হোটেল। এই হচ্ছে তার যেমন, ওকে আপনারা দেখতে থাকুন। আমি এখন খেয়ে নিই। আমি আগামীকাল লাওস থেকে পাতায়ার উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে ভুবন যাব, ভুবন হচ্ছে থাইল্যান্ডের বর্ডার, সেখান থেকে ফ্লাইটে আমি পাতায়া যাব। ভালো থাকেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।